মানে 4টা বাজে এখন তোর একটা ইউনিক জিনিস এই আমাদেরকে 4 কিলোমিটার হাঁটতে হচ্ছে জরম বিরাজ জরম কোনো চান্স নেই মুসলিমদের সামনে কোনোভাবে অল্প করে দেখাতে পারলাম বেশি ভোর 4:30টা মানে কি আর ভিড় আছে এখন তো আজকে যেহেতু বল্লা পূজা তো দেখতে পাচ্ছ রাস্তায় কি হারে ভিড় আছে বল্লা মোড়ের 2 কিলোমিটার আগে আমাদেরকে গাড়ি পার্কিং করে এভাবেই পায়ে হেঁটে মন্দিরের দিকে যেতে হয়েছিল আর সঙ্গে থাকো দেখাবো যে রাত 4টা 4:30টার সময় এত ভিড় সেই দৃশ্যটা তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো পুরো ভিডিওটাকে এনজয় করো তো হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি আবার চলে আসলাম বল্লা আর বলার মেলাতে আসছি আজকে সব বন্ধু আর এখন কয়টা বাজে টাইমটা তুমি দেখে নাও একবার টাইমটা একবার দেখা হ্যাঁ টাইম কটা বাজে তিনটা তিপ্পান্ন ও সরি মানে 4টা বাজে এখন ভোর 4টা আর আমরা এখন মেলায় আসলাম আর মেলায় ভিড় দেখতে পাচ্ছি গরম ভিড় আর তোমাদেরকে সমস্ত ভিডিও আছে দেখি কতটা এনজয় হয় আর আমরা 5-6 জন আসছি গাড়ি নিয়ে আর বন্ধু বান্ধবের জিদে আসছি আজকে তো দেখো এখন ভিড় চরম ভিড় আছে আমাদের এখন ভোর 4টা বাজে প্রায় মেলা শেষের মধ্যে কিন্তু এখনো প্রচুর ভিড় নোট করো চলো তোমাদেরকে সব কিছু দেখাবো সঙ্গে থাকো ভিডিওটাকে পুরো এন্ড পর্যন্ত দেখো দেখছো এটা একটা ইউনিক জিনিস আর দোকানটার নাম আছে ইউনিক এলইডি লাইট আর এটারই আমরা দাম দর করছি দেখি যদি পছন্দ হয় তো নিবে তোমাদের কেমন লাগছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাও এখন আমরা ঘুরছি আর দেখছি তোমাদের কতদিন দেখানো যায় আর আমি তো অবাক হয়েছি যে এতটা এখন ভোর হয়ে গেল ভোর 4টা বাজে তো ভিড় আর কমছে না ভিড় চরম গরম ভিড় আছে চরম আর আমরা প্রায় এখানে রাস্তার বাইরে যে মেন রোডটা আছে 2 কিলোমিটার পিছনে গাড়ি রেখেছি আর 2 কিলোমিটার পায়ে হেঁটে মেন গেটে এসেছি মেন গেট থেকে আবার এদিকে 1.5 কিলোমিটার এখন পায়ে হেঁটে যাচ্ছি মোটামুটি আমাদেরকে 4 কিলোমিটার হাঁটতে হচ্ছে তাও কি 3:30টার দিকে আমরা এখানে এসে ঢুকেছি আর এখন 4টা বাজে মানে ভাবতে পারিনি যে এত ভোরবেলাও এত ভিড় হবে প্রায় 1 ঘন্টার মধ্যে সকাল হয়ে যাবে দেখতে পাচ্ছ ভিড় ভাই রে বাপ মানুষের চোখে ঘুম নেই আজকের দিনটা সঙ্গে সঙ্গে খেলা আর সঙ্গে সঙ্গে পুরস্কার মেলাতে 4টা 4:30টা বেজে যাওয়ার পরও প্রচুর পরিমাণে ভিড় ছিল দেখতে পাচ্ছ পাঠা নিয়ে যাচ্ছে এখনো পাঠাবলি চলছেই মন্দিরে যাওয়ার আগেই তোমরা দেখতে পারবে রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে প্রসাদের দোকান রয়েছে তোমাদের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে প্রসাদ নিয়ে অবশ্যই মন্দিরে পুজো দিয়ে দিবে তো আমরা প্রসাদ নিয়ে মন্দিরে ভোগ দিয়ে দিলাম তো সে দৃশ্য তোমাদেরকে দেখাবো ফাইনালি এখন আমি মন্দিরের সামনে পৌঁছে গেছি দেখো মন্দিরটা পেছনে আর এখনো দেখো ভিড় চরম ভিড় আছে চরম দাঁড়াবেন না দাঁড়াবেন নাকি চলো নাকি এইখানে মন্দিরের পিছনে মন্দিরের সামনে আছি এই যে আমাদের ডিঙ্গু পাওয়া গেছে আমি এর আগের ব্লগে তোমরা যারা যারা দেখেছিলে তো তোমাদেরকে বলেছিলাম না যে এখানে ঘেরে দেবে সামনে আর ওই মন্দিরের ভিতরে যাওয়ার কোনো চান্স নেই তো দেখতে পাচ্ছ কোনো চান্স নেই মন্দিরের সামনে কোনোভাবে এখান থেকে তোমাদেরকে পুজো দিতে হবে আর এখান থেকে বাসা ফেলে দিতে হচ্ছে প্রসাদ ফেলে দিতে হচ্ছে যাই হোক তো তোমরা দেখতে পাচ্ছ বেশিক্ষণ দাঁড়াতে দিবে না আমি সামনে চলে যাবো আর পিছনে তোমাদেরকে মায়ের দর্শন আমার ভালো করে করিয়ে দিই অল্প করে দেখাতে পারলাম বেশিক্ষণ থাকতে দিচ্ছে না ওখানে মানে একের পর এক লাইন ক্লিয়ার করে দিচ্ছে এখন 4:30টা বাজে এখন আমরা পূজা দিলাম আর দেখছো ভোর 4:30টা মানে কি আর ভিড় আছে এখন পুরো মধ্যে চান পাওয়া আছে না কোনো মতন ফিরে আসলাম মন্দির থেকে আর এখন আমরা জাস্ট বাইরে আছি বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছি কতটা ভিড় এই যে এখনকার দৃশ্য
তোমাদেরকে যেমন কি বললাম যে এখন 4:30 বাজে ভোর 4:30 আর এখন দেখো কি হারে ভিড় আছে মন্দিরে এখনো রাশ কমেনি দেখতে পাচ্ছো আর এখানে যারা পাড়াবলি দিতে এসেছিল তারা এখানে এভাবে শুয়ে আছে কিছু করার নেই আর দেখো ভিড় আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে সকাল হয়ে যাবে আর তোমরা এখনকার ভিড় দেখতে পাচ্ছো যে আজকে সারা দিন সারা রাত আবার ভোর পর্যন্ত চলছে চরম ভিড় চরম তো ফাইনালি এখন আমরা আমাদের গাড়ির কাছে চলে আসলাম আর এই গাড়িটা নিয়ে আসছিলাম বললাতে আর মন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আমাদের গাড়িটা ছিল রাখা আর এগুলো পুরো জাম ছিল যখন এসেছিলাম তোমরা দেখেছো ভিডিওতে পুরোটা জাম ছিল আর এখন বাজে 6টা আমাদের হালুয়াটা টাইট হয়ে গেছে 3 কিলোমিটার বেড়ে আসতে আমরা ব্লগটাকে আমরা এখানেই শেষ করব আর এখন গাড়িটা নিব গাড়িটা নিয়ে বাইরে দিয়ে রওনা দিব সারা রাত ঘুম হয়নি আর এই যে মেলার যে এক্সপিরিয়েন্সটা এটাও বাকি ছিল এটাও হয়ে গেল সারা রাতের মেলা বুঝতে পারছো তো সারা দিন সারা রাত এখনও লোকজন আছেই তোমরা দেখতে পাচ্ছ পিছনে এখনও লোকজন গায়ে লাগিয়ে আছেই আর এখন তুমি দেখতে পাচ্ছ নিজে যে সকাল হয়ে গিয়েছে একদম আলো ভোরের আলো এটা এখন সকাল 6টা বাজে আর এখন আমরা বাইরে দিকে রওনা দেব তো তোমাদেরকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে নতুন ব্লগে তোমাদের জন্য বাই বাই